চারশ্রমিক জন্য বাঁচে না বাবা, এই আমাদের অনুরোধ আর কিছু না রে বাবা। আমরা আপনারা জানেন আজকে দীর্ঘদিন যাবত আমরা চা শ্রমিকরা বাগানে কাজ করি। এই বাগান আজকে আজকের না, আজকে 200 বছর বয়স হয়ে গেছে চা বাগানের। আজকে মনে করেন আমরা নয় সপ্তাহ যাবত আমরা বাগানে কাজ করে আমরা 6 সপ্তাহ একলাগারি কাজ করেছি, কিন্তু আমরা বাগানে কোনো বেতন পাই নাই। আপনারা জানেন আমরা 170 টাকার বিনিময়ে আমরা বাগানে চা বাগানে কাজ করি। চা বাগানের কাজ এত পরিশ্রম, সাপের কামড়, জুকের কামড়, পুকের কামড় খেয়ে আমাদের মা বোনেরা আমরা কাজ করি, কিন্তু এই বর্তমান বাজারে, বিশ্ব বাজারে 170 টাকার বিনিময় কোনো শ্রমিকে কাজ করে না। এরপর আমরা কাজ করি, কাজ করার বিনিময়ে আমরা মনে করেন আমরা আজকে 9 সপ্তাহ যাবত আমরা কোনো বাগানের কোনো বেতন পাচ্ছি না। 6 সপ্তাহ কাজ করার পরে আমাদের ন্যাশনাল ডি কোম্পানির 12টি চা বাগানের শ্রমিকরা আমরা কর্মবিরতি নেই। বিরতি নেওয়ার পরে আজকে 3 সপ্তাহ 21 দিন আমাদের এই বাগানগুলো বন্ধ আছে। আমরা সকলে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা নিয়ে আমরা কাগজ জমা দেই। আমরা জমা দিয়ে বলছি যে দেখেন স্যার, আমরা আজকে 7 সপ্তাহ ধরে আমরা কোনো বেতন পাচ্ছি না। তখন জেলা প্রশাসক মহোদয় 2 দিন পরে আমাদের 20 কেজি করে চাল দেন। দেওয়ার পরে আমাদেরকে আশ্বাস দেন উনি দ্রুত আমাদের এটার সমাধান করবেন, কিন্তু এর পরবর্তীতে আরও 2 সপ্তাহ চলে যাইতেছে। আজকে রানিং 9 সপ্তাহ আমাদের মনে করেন বাগানের আমরা কোনো বেতন পাচ্ছি না, এবং 3 সপ্তাহ টোটাল আমাদের বাগান কর্মবিরতি চলছে। কোটি কোটি টাকা বাংলাদেশের এই চা শিল্প, 2টি পাতায় 1টি কুড়ি আমরা তুলি, কিন্তু দেখেন আজকে দুই হাত লম্বা হয়ে গেছে হেক্টর চা পাতা। কিন্তু এগুলা এই যে কোটি কোটি টাকা সরকারের লস হচ্ছে, বাংলাদেশ থেকে এই যে সম্পদগুলো চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, দেখার মতো কেউ নাই। অতি শীঘ্র সরকারের প্রতি আবেদন জানাই আমাদের এই 12টি চা বাগান, ন্যাশনাল টি কোম্পানির 12টি চা বাগান যেন সরকার বেতন, আমাদের বেতন দিয়ে অতি দ্রুত আমাদের এই বাগানগুলো খুলে দেন, এবং এই সম্পদগুলো সরকারে যেন রক্ষা করার চেষ্টা করেন। চার কোম্পানি বিরাট লসে পড়তেছে। এই যে পাতাটা, এই পাতাটা কিন্তু হবে না, এই যে পাতাটা নষ্ট হয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট হইতেছে এই পাতাটা না তোলার কারণে। এই পাতাটা কাইতে ফালাইতে হবে, এই যে এই পাতাটা, এই নিয়ম হলো আমাদের এই পাতাটা তোলা। এই পাতাটা তুলতে গেলে রানিং ঘুরাইতে এই পাতাটা এই দুধ হয়, তারপরে এই পাতাটা আমরা তুলে আমরা কোম্পানিরে দিই। কিন্তু বাগান এই বন্ধ হওয়ার কারণে এত বড় বড় হয়ে গেছে সারা বাগানের গাছ এইরকম লম্বা হয়েছে। এই পাতাটা চার শ্রমিকের কত বড় কষ্ট, কত বড় দুর্দশা, কত বড় অনাহারে এই চার শ্রমিক মরতে আছে, এইগুলা যেন সারা বিশ্বে জানে। চার শ্রমিক সন্তানেরা না খাইতে পারছে, না পিনতে পারে, না এদের ইয়ে আছে, এই যে বাগান বন্ধ রাখছে, চার শ্রমিকরা এখন না খাইয়া মরতে আছে। চার শ্রমিক ধরো বাঁচে না বাবা, এই আমাদের অনুরোধ আর কিছু না রে বাবা। আমরা